মিরপুরের ভেতরে যখন বিপিএল ক্রিকেট উৎসব টাকার ঝনঝনানি, তখন স্টেডিয়ামের বাইরে আরেক দল ক্রিকেটারদের পুরনো পারিশ্রমিক ফিরে পাওয়ার লড়াই। মানববন্ধনে নেমেছিলেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। গত দুই মৌসুমের প্রিমিয়ার লিগের পাওনার পুরোটা না পাওয়ার দাবি তাদের। ক্লাব, ক্রিকেটার আর সাবেক কাউন্সিলর মিজানুর রহমান একে অপরকে দায় দিচ্ছেন এই জন্য, কিন্তু সমাধান হচ্ছে না। এবার বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছে ব্রাদার্সের ক্রিকেটাররা। বিপিএল ডামাডোলের মাঝে শেরে বাংলার সামনে মানববন্ধনে একদল ক্রিকেটার, ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের হয়ে যারা ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন গত দু মৌসুমে। বিপিএল চুক্তির অর্ধেক পারিশ্রমিক এখনো বুঝে না পাওয়ার দাবি এই ক্রিকেটারদের। বিসিবিকেও জানিয়েছি, আসলে আমরা ক্লাবকে বললে ক্লাব বলে মিজানুর রহমান সাহেব টাকা দেয় না, মিজানুর রহমান সাহেবকে বললে ক্লাবের কাছে যেতে বলে। তার মানে দুপক্ষের দ্বন্দ্বের বলি ক্রিকেটাররা। যদিও ব্রাদার্স ইউনিয়ন বলছে পুরো দায়টা বিপিএল এর দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের। ক্লাবের কাউন্সিলরশিপ নিয়ে চার মৌসুম ক্রিকেটের খরচের 70% দেওয়ার চুক্তি করেছিলেন মিজান। প্রথম বছর সামান্য কিছু অর্থ দিলেও দ্বিতীয় বছর এক টাকাও দেয়নি। তার ব্যবসায় কিছু আর্থিক ক্ষতির জন্য তিনি টাকা দিতে পারেন নাই, তখন প্লেয়ারদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট অনুযায়ী তিনি কিছু ক্যাটেল করেন, কিন্তু নেক্সট ইয়ার থেকে তিনি টাকা দেওয়া বন্ধ করে দেন এবং আমাদেরকে বলেন যে যিনি আর এই ক্লাবের সঙ্গে নেই তিনি আমাদের ক্লাবে রিজাইন দিয়ে দিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষের দাবি মিজানুর রহমান টাকা না দিলেও ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করেছে তারা। এখন ক্লাব ও ক্রিকেটার দুপক্ষে চাওয়া বিসিবির হস্তক্ষেপ, যাতে মিজানের কাছ থেকে টাকা আদায় করা যায়। আমরা যদি টাকাটা এখান থেকে না পাই তাহলে তো সবাই প্রবলেম হবে। এখানে দেখেন অনেকে এখানে বিপিএল খেলে না, জাতীয় লিগ খেলে না, মানে দাঁড়ানোর উদ্দেশ্য আসলে আমাদের পাওনা টাকাটা যদি আমরা পাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের গার্জেন হলো কে, পাপন ভাই তো ক্রিকেট বোর্ডে যেহেতু প্রেসিডেন্ট, আমরা ক্লাব অনুযায়ী আমরা পাপন ভাইয়ের কাছে চিঠি দিয়েছিলাম এবং প্লেয়াররাও চিঠি দিয়েছিল যে আপনি আজ গার্জেন আমাদের এটা সমাধান করেন। সি আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এটা আমরা দ্রুত সমাধান করবো, মিজান ব্যাসের কথা বল, বাট স্টিল না আমরা কোনো কিছু পাইনি। ইতোমধ্যে ব্রাদার্সের কাউন্সিলরশিপ ছেড়েছেন মিজানুর রহমান, আর বরাবরই টাকা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছেন তিনি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।